কি সামগ্রী ওদের থেকে বাজেয়াপ্ত বাজার মূল্য? গতকাল 11/7/2023 রাত্রে সন্ধ্যা রাত্রা আমাদের কাছে খবর আসে যে দুটা গ্রুপ ড্রাগস পেডলারের মধ্যে ড্রাগস নিয়ে তোরা ড্রাগস ডিলিং করবে অভয়নগর নজরুল স্মৃতি বিদ্যালয়ের সামনে। সেই অনুযায়ী আমরা আমাদের এসডিপি ম্যাডাম সহ আমরা অভয়নগর থানার ওসি সহ আমরা উৎপত থাকি এবং লক্ষ্য করি যে রাত্রেবেলা মানে 10টা নাগাদ ওই গ্রুপ দুটা গ্রুপ একসঙ্গে একটা অটো সহ নাম্বার প্লেট প্লেস অটো সহ এসে ওইখানে বসে এরা ড্রাগস ডিল করছে পেডলারের মধ্যে। ওই সঙ্গে সঙ্গে আমরা ওদেরকে হাতে নাতে ধরে ফেলি এবং ধরার পরে ওদের কাছ থেকে আমরা 200 ভায়াল প্লাস্টিক ভায়াল হেরোইন এবং একটি সাবানের কেস সব কেস হেরোইন এবং ওদের কাছ থেকে থাকা নাম্বার প্লেট প্লেস অটো এবং মোবাইল 3টা মোবাইল সেট এবং ক্যাশ টাকা 3,000 টাকা মতো আমরা সিজ করি। সিজ করে ওদেরকে আমরা থানাতে নিয়ে আসি এবং আজকে আমাদের ওদেরকে কোর্টে ফরওয়ার্ড করবো পুলিশ ম্যানকে। ব্রাউন সুগারের বাজার মূল্য কত? আর এমনি অটো সহ ক্যাশ মোবাইল কত টাকা সব মিলিয়ে কত? ব্রাউন সুগার যেটা ধরা হয়েছে এটার বাজার মূল্য হবে আনুমানিক 2,50,000 টাকা এবং অন্যান্য সামগ্রী যেগুলি আছে অটো সহ ওদের বাজার মূল্য হবে 3,500,000 টাকা সর্বমোট 6,00,000 টাকা হবে। আচ্ছা, কতজন অ্যারেস্ট করা? আমরা 7 জন অ্যারেস্ট করেছি। এনডিপিএস অ্যাক্টে কতটুকু মানে ড্রাগস পেলে ওদের বিরুদ্ধে মানে উক্ত ভাবে ওদেরকে আটকানো যায় মামলায়? এখানে কমার্শিয়াল কোয়ান্টিটি আছে, মিডিয়াম কোয়ান্টিটি এবং স্মল কোয়ান্টিটি আছে। আমরা যেটা ধরেছি এটা হলো কি মিডিয়াম কোয়ান্টিটি, তাদেরকে ভালোই এদের ইংলিশের কন্ডিশন হতে পারে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কি কি বেরিয়েছে যে মানে তাদের মেইন যে মাস্টার মাইন্ড কে রয়েছে বা কি? না, এটা আমরা জিজ্ঞাসাবাদ করছি এবং কিছু পেয়েছি, আমরা দেখা যাক, আমরা এটা ইনভেস্টিগেশন সাথে দেখছি। তারা কি এখানে শুধু মানে বিক্রি করার উদ্দেশ্যে এসেছিল? ওরা এখানে ডিল করছে ড্রাগস নিয়ে, ডিল করছে, বিক্রি করছে, যেটাও ওদের নিজেরা মধ্যে ডিল করছে সঙ্গে সঙ্গে আমরা।